আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো স্কিল শেখার কথা চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজকে এমন 7টি ডিমান্ডেবল স্কিল নিয়ে কথা বলবো, যে 7টি স্কিলের মধ্যে থেকে যে কোনো একটি স্কিল আপনি বেছে নিয়ে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আমি প্রথমে যে স্কিলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোডিং অ্যান্ড প্রোগ্রামিং। সো আপনি এই স্কিলটি শিখে আপনি যে কোনো ফিল্ডে যেতে পারবেন, যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন বা অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট বা বিভিন্ন অটোমেশন টাস্কের জন্য আপনি এই স্কিলটি শিখতে পারেন। এবং এই স্কিলটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইভেন এটা খুবই হাই ডিমান্ডেবল একটা স্কিল। আমি সেকেন্ড স্কিল যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং। এটার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটাও খুবই হাই অ্যান্ড ডিমান্ডেবল একটি স্কিল। আপনি চাইলে এটি শিখেও আপনার ক্যারিয়ার করতে পারেন। আমি থার্ড যে স্কিলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা সায়েন্স। একটা কথাই আছে, ডেটা ইজ দ্য নিউ গোল্ড। আপনি ডেটা সায়েন্সে মুভ করতে পারেন। আপনি আপনার যদি পছন্দ হয় ডেটা রিলেটেড পাজেলস, আপনি যদি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ডেটা নিয়ে, আপনার যদি ডেটা নিয়ে আগ্রহ থাকে তাহলে আপনি ডেটা সায়েন্সে মুভ অন করতে পারেন। আমি ফোর্থ যে স্কিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। আমরা এআই সম্পর্কে আশা করি সবাই জানি। সো আমরা চাইলে মেশিন লার্নিং অর্থাৎ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সাবসেট, এখানে আমরা মুভ অন করতে পারি এবং আমাদের যেইখানে ভালো লাগে আমরা সেই জিনিসটাতে মুভ অন করতে পারি। এগুলোর অনেকগুলো সেক্টর আছে, আপনারা চাইলে সেখানে মুভ অন করতে পারেন। ফিফথ যে স্কিলটি আছে সেটি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। সো আপনি চাইলে এই স্কিলটিতে মুভ অন করতে পারেন, এটি একটি হাই ডিমান্ডেবল স্কিল। এবং সিক্স যে স্কিলটি আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা দিন দিন ক্লাউড বেস হয়ে যাচ্ছি এবং ক্লাউড কম্পিউটিং একটা ভালো স্কিল হতে পারে আপনার জন্য, আপনি যেটাতে আপনার ক্যারিয়ার করতে পারবেন। এবং সাত নম্বরে যে স্কিলটি অর্থাৎ সেভেন যে স্কিলটি আছে সেটি হচ্ছে ডেভঅপস। এটাকে বলা হয় হট টপিক, এটাকে বলা হয় হট টপিক ইন দিস ওয়ার্ল্ড। এখন এটা একটা হট টপিকে আছে যে ডেভঅপস অর্থাৎ হচ্ছে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিমের কম্বিনেশনে হচ্ছে ডেভঅপস টিম তৈরি করা হয়। সো আপনি ডেভঅপস হিসাবে, ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে আপনার ক্যারিয়ার আপনি গড়তে পারেন। সো মূলত এই 7টি স্কিলের মধ্যে থেকে আপনি যে কোনো একটি স্কিল নিয়ে কাজ করতে পারেন আপনার নতুন বছরের ক্যারিয়ারের জন্য, বা আপনি নতুন বছরে আপনি এই 7টি স্কিলের মধ্যে থেকে যে কোনো একটি শিখে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন, বা আপনি প্রোগ্রামিং শিখে আপনি তারপর যে এর মধ্যে থেকে যে কোনো একটি স্কিল আপনি চুজ করে আপনি সেটাতে কাজ করতে পারেন। সো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অবশ্যই ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন।